আজ আমরা আলোচনা করছি কুষ্টিয়ার তিন আসন নিয়ে আবারও ফিরছি আলোচনায়। উইলিয়াম প্রলয় সম্পাদকের বাপি যে প্রসঙ্গে আমরা ছিলাম, আসলে কি সমস্যা হলো যে বিরোধী দলের বন্ধুরা এখন হট টেম্পার্ড, মানে তারা সার্টেন না তাদের ভবিষ্যৎটা কি এখন, যার জন্য যুক্তিতর্কের কাছে না গিয়ে তারা অপ্রয়োজনীয় মাথা গরম করে ফেলে এবং টকশোতে তখন একটা ভিন্নতর পরিবেশ তৈরি হয়। আপনি বলেছেন মুসলেকার কথা, আমরা সকলে জানি যে এই রাজনীতির ইতিহাসে তারেক জিয়া একজন মানুষ, আমি এইটার প্রেসিডেন্ট বা আগে ঘটেছে এরকম কোনো ঘটনা আমার জানা নাই, তিনি রাজনীতি করবেন না বলে আর কখনোই রাজনীতি করবেন না বলে একটি সরকারের কাছে, একটা তৎকালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে তিনি মুচলেকা দিয়ে তিনি বিদেশে চলে গেছেন। মানে কি রাজনীতি থেকে পালিয়ে বেড়ানো একজন সিংহাসনচ্যুত এক যুবক। এখন শেখ হাসিনা যেখানে, আপনি দেখেন 81 সালে তার বাবা মাত্র মারা, বঙ্গবন্ধুর মতো নেতাকে মেরে ফেলা হয়েছে, দেশের জিয়াউর রহমানের দুঃশাসন সামরিক শাসন সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে দেশের মানুষের টানে এবং দেশের মানুষের ভাগ্যের প্রয়োজনের খাতিরে তিনি দেশে ফিরে এসে মৃত্যুভয়কে উপেক্ষা করে, আর তারেক জিয়ার আপনার পলায়ন পর দৃশ্যটা কি, তিনি মুসলিকা দিয়ে পালিয়ে গেলেন কারণ তিনি আর এই কষ্ট যন্ত্রণা অথবা যে সাফারিংস তিনি মনে করলেন যে তার জন্য দরকার নাই। এখন তিনি লন্ডনে আছেন, রাজকীয় জীবন, ক্যাসিনো, তারপর এই সমস্ত বিষয়ে জীবনযাপন করছে, আমরা দেখি প্রায় ভিডিওতে দেখি, আমি যদি ওকে ব্যক্তিগত আক্রমণ করে থাকি আমি দুঃখিত, কিন্তু আমরা যা দেখি, যেমন আপনি যদি তারেক জিয়ার রাজনৈতিক জীবন এবং তার ব্যক্তিগত জীবন, আমরা ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না, কিন্তু যে কথা উনি বলছেন বা উনি অনেক বড় স্ট্রং একটা অপোজ করেছেন, আপনি যদি দেখেন তার ট্র্যাক রেকর্ড দেখেন, প্রথম জীবন ছাত্র জীবনে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হলো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে সেই ডকুমেন্ট আছে, যে যে স্কুলে পড়তেন সে স্কুল থেকে ছোটোবেলা কিশোর বয়সেই, তারপরে তিনি বড় হলেন, যুবক হলেন, তিনি হাওয়া ভবন খুললেন এবং কমিশন বাণিজ্যের বাংলাদেশের একটা নতুন শিল্প তিনি নিয়ে গেলেন, যে বাংলাদেশে যাই হোক ওনার কাছে না গেলে, ওনার মধ্যে দিয়ে না গেলে কোনো বাণিজ্য এই দেশে করা যাবে না, দেশীয় এবং আন্তর্জাতিক। তারপরে তিনি কী করলেন, অর্থ পাচার রেকর্ড, এটা আমি বলি না, অর্থ পাচারের বিষয়টি আপনি জানেন, সিমেন্স কোম্পানি সেই ফ্রান্সের, তারা তাদের কাছে টাকা কমিশন চেয়ে এবং সে টাকাটা কীভাবে সে ট্রান্সফার করলো, টাকা নামে নিল এবং যে কারণে পরবর্তী FBI-এর মতো সংস্থা সেটা প্রতিবেদনে আসলো। মুচলেকার বিষয়টি আপাতত পরিষ্কার, ধন্যবাদ জানাচ্ছি উইলিয়াম প্রলয় সমাদার বাপ্পি, অ্যাডভোকেট রফিক শিকদার, আপনি কি এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চাইবেন? আমি চাইবো যে আসলে আমরা স্টুডিওতে এসে দেশের যে পরিস্থিতি সাম্প্রতিক, নির্বাচনের পরিবেশ নাই, গণতন্ত্র নাই, লুটপাট চলছে, ডেঙ্গুতে মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, আজও 7 জন মারা গেছে, হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আছে, সেই সমস্যাগুলো আমরা দেখছি না, এবং স্বাস্থ্যসেবাতে নানা রকমের সংকট এবং দুর্নীতি চলছে, সেগুলোতে আমরা তাকাচ্ছি না, এমনকি হাসপাতালগুলোতে জায়গা নাই, প্রাইভেট হাসপাতালগুলোতে অনেক অনিয়ম এবং অনেক খরচ চল, সেখানেও সাধারণ মানুষ ভর্তি করতে পারছে না, মফস্বল থেকে ডেঙ্গু রুগী ঢাকাতে আনা যাবে না সেরকম কথাবার্তা সরকারের জায়গা থেকে বারবার বলছে, মফস্বল রুগীরা ঢাকায় এসে সেবা করতে পারবে, সেবা নিতে পারবে না, এই জাতীয় অবস্থাতে আমরা যখন দেখি যে আমার বিরোধী দলের বন্ধু তারেক রহমানকে নিয়ে কথা বলে, তখন বুঝতে পারি যে ওনাদের যিনি আজকে আওয়ামী লীগের সভানেত্রী আছেন বা মাননীয় প্রধানমন্ত্রী, ওনার পেরালাল তারেক রহমান যে হয়ে গেছে সেটা আমরা তো আগেই জানি, এটা ওনারাই প্রমাণ করতেছেন বারবার, কারণ ওনারা আর কোনো সংকট বা কারোর নাম বলতেছেন না, ঘুরে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বলছেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন এবং তারেক রহমান বারবার নিজে বলেছেন যে এই দেশে গণতান্ত্রিক পরিবেশে তিনি এদেশে আসবেন এবং সেটা আপনারা দেখতে পাবেন, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে তারেক রহমান বাংলাদেশে আনবো সে ব্যাপারে সন্দেহ নাই, সময় দাঁড়াবে। আরেকটা কথা বলি, আজকে উনিও তরুণ, আমরা কিন্তু এখানে তরুণ যারা আছি, আজকে আওয়ামী লীগ কেন জানি দিন দিন তরুণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তারেক রহমান কিন্তু তারুণ্যের একটা বিশাল একটা অলঙ্কার এবং অহংকার, এই সময়ের তরুণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যে কারণে তরুণদের ভোটারদের কথা কিন্তু আজকে আওয়ামী লীগ চিন্তা করে না, প্রায় 3.5 কোটি তরুণ ভোটার কিন্তু আজকে ভোট দেওয়া থেকে বঞ্চিত, তারা অধিকার ভোটের অধিকার পাচ্ছে না, ভোট দিতে পারছে না, সেই পরিবেশ নাই, তরুণ সমাজ আজকে মাদকাসক্ত, নানানভাবে মাদকটা তো দেশে এনে তরুণ সমাজকে ধ্বংস করা হচ্ছে, তরুণ সমাজ যারা আজকে শিক্ষা শিক্ষিত হবে তারা আজকে দেশে পড়ার সেরকম পরিবেশ পাচ্ছে না, বিদেশে চলে যেতে হচ্ছে, আবার ডলার সংকটে বিদেশে যাওয়ার পরেও সেখানে ঠিকমতো বাবা মা ডলার পাঠাতে পারছে না, নানান সংকটে কিন্তু বাংলাদেশ আজকে বিবর্জিত, এরকম একটি সংকট কালকে উত্তরণ করার জন্য আমাদের যেখানে যেখানে অ্যাড্রেস করা দরকার, যেখানে সুশাসন প্রতিষ্ঠা করা দরকার, যেখানে আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা দরকার, যেখানে নিরপেক্ষ নির্বাচন করার ব্যবস্থা করা দরকার, যেখানে ভোটের অধিকারের জন্য